নেহরু যুব কেন্দ্র এবং রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দপ্তর উদ্যোগে খোয়াইয়ের নতুন টাউন হলে খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার খোয়াই নতুন টাউন হলে আয়োজিত যুব উৎসবে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই জেলা অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, মহকুমা শাসক বিজয় সিনহা সহ আরো অনেকে। এই দিনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা। একদিন ব্যাপী এই যুব উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ষ একক প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, দেশ এবং সমাজ এগোতে গেলে দেশের যুব সমাজকে আগে এগোতে হবে। তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে, দেশকে পুরোপুরি আত্মনির্ভর করে তুলতে যুব প্রজন্মকে এর দায়িত্ব এখন থেকেই নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা, সমাজের মধ্যে যদি উচ্ছৃঙ্খলতা থাকে সেটাকে বন্ধ করার জন্য, শান্তি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের দরকার। তিনি বেছে নিয়েছে আমি একজন পুলিশ অফিসার হব। এডিএম সাহেব তিনি অ্যাডমিনিস্ট্রেশন যে প্রশাসন সেটাকে দেখার জন্য হয়তো বা ছাত্র জীবন থেকে তিনি ঠিক করেছিলেন আমি টিসিএস অফিসার হব, তার জন্য আজকে টিসিএস অফিসার। তো তোমাদের মধ্যে এখন যারা ছাত্র ছাত্রী হিসেবে আসো, তোমরা সেরকম একটা পরিকল্পনা এভিং লাইফ, আমরা পরিণাম প্যারাগ্রাফ জীবনে কি হতে চাই, তো এরকম একটা লক্ষ্য আমাদের রাখা দরকার। প্রত্যেকেরই এরকম লক্ষ্য থাকে, আমি বড় হয়ে শিক্ষক হব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, পুলিশ অফিসার, বা রাজনীতিতে যাব, বা এনজিও করে সমাজের জন্য কাজ করব। এই যে পরিকল্পনাকে সার্থক করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য অন্যতম জায়গা হচ্ছে আমাদের নেহেরু যুব কেন্দ্র।